আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ব্যাগ বালা আছেন নি? আমি আমার অগু ভাই বুধ বালা আছি। আপনারা ব্যাকে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ দেখছেন নি? যারা যারা দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে নিছে, আর যারা দেখেন ন তারা আতুন জানিল। আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগছে ব্যাগে শুনছেন, কিন্তু নিজের চোখে দেখেন ন, ভিডিওতে দেখছেন। কিন্তু আঙ্গ বাংলাদেশের মধ্যে দুজন ব্যক্তি আছে, এরা বুম ফুটালে ব্যাগে জানে, ব্যাগে চোখে দেখো কে জানেন নি? কোন তো কি আপনার নিশ্চিত কমেন্ট করে জানান তো কি? আচ্ছা আপনারা মনে জানতেন না, আয় আমরা জানাই দিবি। আচ্ছা এক কই আপনারা শুনেন, উক গেছে জাহেদ খান, আর গেছে হিরো আলম। জাহেদ খানের বলে দেখলে বলে মাই এলিমে বলে লাইন ধরে প্রেম করবে লাই, আর আঙ্গ হিরো আলমের যদি দেখে মানুষ খালি বোট দিবে লাইসা। এখন এই দুর্গা বোম বাংলাদেশে কত বড় আকার রয়েছে আল্লাহ সারে কেউ জানে না, যে কোনো সময় বাস্ট হইতে পারে। বইহাইছেন নি আপনারা? কেউ বইহাইয়েন না, যারা বইহান কম্বল গাতে হুদি গুঞ্জান, গতন বাড়িবার দরকার নাই, মোবাইলে চাপের দরকার নাই। আর যারা বইহান না এরা আল্লগা আইন আজি কথা কই, এই দুজনে বাংলাদেশের বোম ফুড়াই শেষ করিয়া লাগু। হের ছবি জাহেদ হাসানের ছবি বাংলাদেশে চলিলে দর্শক উগ্র জানা সাইবেল নাই, উগ্র মাইও জানা। আর হেতে ছবি হেতের নাকি এত লোক প্রেম করবে বলে মাইলেমি সিরিয়াল ধরে দেখছিনি কত বড় বোম। আর এতে নিয়োগ গেছে দেখছেন নি? নিয়োগের মধ্যে এতেরে বেগুন বুয়া 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 জাহেদ খান বুয়া জাহেদ খান বুয়া, তার একটু লজ্জা সরম যদি থাকত সে কথা কেমনে কো, তার জন্য মেয়েরা বলে লাইন ধরছে। এদের বুয়া বুয়া কইতে কইতে মানুষের গালা তুলে বুয়া লাগাইছে। আরে আল্লাহ, মানুষ মানে কেন আসেনি এদের? হ্যাঁ, আর এতে তো আঙ্গু হিরো আলম তো অযোগ্য, আঙ্গু হিরো আলম বহুত ভালো আছে। হিরো আলম রাজনীতি করে মাছ দি করে, এতে বিউ কিয়া গাওয়া বলে করে, এতে বেগিন টিয়া গাওয়া বলে করে, এতে ফুটানি মারা না গাল ফুটানি এতে মার না। আর এদের বেশিরভাগ মানুষ পছন্দ করে, আয় দেখলাম কিছু কিছু মানুষ তো ওরও পছন্দ করে, কিছু কিছু মানুষ আবার ওরও পছন্দ করে না, কিন্তু সে তো বোটফা। এতে যদি নির্বাচনের দ্বারা এক আসনে যদি 2 লাখ ভোট থাকলে এতে 50,000 লোক ভোট হয়, এদের 50,000 মানুষও ভালোবাসে। এদের সিনেমা মুক্তি হয়েছে, বহুত মানুষ এতে সিনেমা দেখছে, এতে সিনেমাতে নেবে বেশি কিছু টিয়া ইনকাম করছে। কিন্তু জাহেদ হাসানের তিনি এরও নাই, জাহেদ হাসানের দেখলে মানুষ বুয়া ডাকে, এদের ছবি চাইতে মানুষ জানা সাইবেল নাই। আর এতে ক এদের নাকি ওই ব্যাগ ভালোবাসে, মাইলিম ভালোবাসে, খুব পছন্দ করে, এদের দেখলে মাইলিমে গালাতে লিগুয়া লাগে, বুঝলেন নি কী কইতাম এদের কথা? আসলে বাংলাদেশে ইউক্রেন বাংলাদেশে যদি কারোর লগত যুদ্ধ যদিও, তাহলে আগে যাই থাকে না হালাবি দিয়ে দরকার যুদ্ধের ভিতরে, এবং থাকলে এমন বাষ্ট করে মানুষ মরে যাবে। কোনো কথার এক এক বাষ্ট বোম এমনভাবে পড়ে মানুষ যে কোনো সময় মরে যাবে এদের বোম বাষ্ট হয়ে। তো এই প্রিয় দর্শক, আপনারা বেগুন আরও চিনেন নি, আমি সাইদুর রহমান ব্লগ চ্যানেলের মালিক। তো এই আপনারা সবসময় বিনোদন দেওয়ার জন্য আয় বিভিন্ন রকম ভিডিও ছাড়ি। তো আশা করি আপনারা ব্যাগে আর ভিডিও কিন চাইবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আর বন্ধু হিরো আলমজিকে ঢাকা 17 আসনে নির্বাচনে দাঁড়াইছে, এতে একখানে আপনারা চাইয়েন, বেচারে আল্লাহ জানে এবার কী না হয়। যেভাবে দৌড়াদৌড়ি করতেছে, যেভাবে চলতেছে আল্লাহ জানে আর দোস্ত হিরো আলম কী অবস্থা, বা যে এসব বোম যদি একবার যদি ঘুরে তাহলে ব্যাগ ধ্বংস হয়ে যাবেন আপনারা, বুঝছেন নি? জাহেদ হাসান বোম উগেছে হিরো আলম বোম, এই দুজনের আপনারা সাইসিদি রাখিয়েন, এদের থেকে 100 দূর এড়িয়েন, যে কোনো সময় পুড়ি যেতে পারে। আরে হিরো আলম বোম ফুটলেও সমস্যা নাই, এটা সৌরজ্ঞ বোম, যে কোনো মতো বাস্ট হইলেও মানুষে এত আঘাত টাঘাত খাইতো না। কিন্তু জাহেদ হাসান বোম জিগে ফুটবো ইগে মনে করেন শেষ, ব্যাগে শেষ। এদের মাঝে মাঝে বোম ফুটে ফেসবুকের বোম, এতে কিন্তু ওই টিভির পর্দা বড় সিনেমার পর্দা, এতে তো বুক উড়াইতে আসতো না, এতে জীবনে ফাইতো না।
এত শিল্পের সময় তিনি ধ্বংস করে দিছে, হাজার হাজার মানুষের প্রমাণ দিতেছে, ফেসবুকে বেশি বেশি কথা লিখে হইতেছে, বুঝছেননি আর কথা আপনারা শুনছেননি, প্রতিদিন এতের কথা ফেসবুক মিডিয়াতে ইউটিউবে টিভি চ্যানেলে দেখাইতেছে, এতে শিল্পপতির বা শিল্প সমিতির বারোটা বাজা দিছে, বুঝছেননি। এখন ব্যাগদিন খায় রে, এতে এখন চিন্তা করতেছে যে ওই বোমফুটাবে মাইলি মেতাল হাগল, ব্যাগ মাইলিম বাংলাদেশের ব্যাগ মাইলি মেতাল হাগল, এতের ছাড়া মাইলিম বাঁচত না। যাই হোক বন্ধুরা, আজ যে ভিডিও খানা ছিল বিনোদনের জন্য, কে কোনো মন কষ্ট আনিয়েন না, ব্যাগ হ্যাঁ চ্যানেল ক্লাস সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।